নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা যারা শিক্ষকতা করেন তারা অনেকে হয়তো ধোয়াশার মধ্যে ছিলেন কারণ কালকে একটি ছুটি নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল তিরিশে জুন অব্দি স্কুল ছুটি থাকবে এবং ক্লাস সাসপেন্ড থাকবে তো সেই নিয়ে শিক্ষকদের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল যে শিক্ষকদেরকে স্কুলে যেতে হবে নাকি যেতে হবে না এই নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছিলেন কারণ ফাঁকা স্কুলে গিয়ে বসে থাকতে অনেক শিক্ষকরই কিন্তু ভালো লাগতো না তো বন্ধুরা তারপরে একটা নতুন অর্ডার এসেছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন কলকাতা অর্থাৎ বন্ধুরা সরাসরি বিকাশ ভবন থেকে এই যে নির্দেশিকা জারি করা হয়েছে এখানে বলা রয়েছে নিম্ন নম্বরটিও বল দেখা রয়েছে সিক্সটি থ্রি সিও এম এম এসি বাই এস বাই টেন এম ফর্টি সিক্স টু থাউজেন্ড নাইনটিন ডেটটি দেখুন থার্ড মে অর্থাৎ আজকের ডেটে এই নোটিফিকেশনটি বের করা হয়েছে এখানে বলা হয়েছে ফ্রম মনীষ জৈন আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি তো কাদের উদ্দেশ্যে নোটিশটি জারি করা হয়েছে নিন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে বলা রয়েছে ডিআর সার ম্যাডাম ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার লেটার নাম্বার এত সেকেন্ড মে থাজেন্ড নাইনটিন দিস ইজ টু ফার্দার ক্ল্যারিফাই দেয় অর্থাৎ বন্ধুরা আরও বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে এখানে বলা রয়েছে অল গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পনসার্ড নন গভর্নমেন্ট এইডেড স্কুল ইন দ্য স্টেট শ্যাল রিমেন ক্লোজ অন থার্ড অ্যান্ড ফোর্থ মে টু থাউজেন্ড ডিউ টু প্রেডিক্টেড সেভার সাইক্লোন ফ্রম ফোনি অর্থাৎ বন্ধুরা ফোনি যে ঝড় আসে তার জন্য কিন্তু থার্ড এবং ফোর্থ মে সমস্ত স্কুল সে সরকারি হোক বা নন গভর্নমেন্ট এইটি অর্থাৎ সরকারের সাহায্যপ্ত স্কুলও সব স্কুল বন্ধ থাকবে বেসরকারি স্কুলের কথা এখানে বলা নেই সমস্ত স্কুল বন্ধ থাকবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সেটি বন্ধ থাকবে এর আগে যে ডিভিশন বেরিয়েছিল সেখানে আটটি দৃষ্টিকের কথা বলা হয়েছিল এখানে কিন্তু পুরো স্টেটের কথাই বলা হয়েছে ইন দ্য স্টেট অর্থাৎ সারা স্টেটের সমস্ত স্কুলের কথাই বলা হয়েছে তিন তারিখ অর্থাৎ আজকে এবং চার তারিখ অর্থাৎ কালকে বন্ধ থাকবে ফোনি ঝড়ের জন্য দু নম্বরে বলা রয়েছে ডিউ টু প্রিভেলিং হিট ওয়েভ অল দ্য অ্যাফোসাইড স্কুল শেয়াল রিমেন ক্লোজ ফ্রম সিক্স ফাইভ থাউজেন্ড নাইনটিন টিল কমিশনমেন্ট অফ সামার ভ্যাকেশন ফ্রম টোয়েন্টিন্থ ফাইভ থাউজেন্ড নাইনটিন অ্যাস ডিক্লেয়ার্ড বাই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর্লিয়ার হুইচ উইল কন্টিনিউ অ্যাজ পার ইউজুয়াল নর্ম বন্ধুরা ছয় পাঁচ দু হাজার উনিশ থেকে কুড়ি পাঁচ দু হাজার উনিশ অব্দি কিন্তু স্কুল বন্ধ থাকবে সামার ভ্যাকেশন হিসাবে এবং এখানে আরও বলা রয়েছে আফটার কমপ্লিশন অফ সামার ভেকেশন সামার ভেকেশন শেষ হওয়ার পর ছয় পাঁচ থেকে কুড়ি পাঁচ অব্দি ছুটি শেষ হয়ে যাওয়ার পর কি করতে হবে সেটি এখানে বলা রয়েছে আফটার কমপ্লিটেশন অফ সামার ভেকেশন দ্যাব মেনশন স্কুল শ্যাল রিমেন ক্লোজ স্টিল থার্টিন থার্টি সিক্স থাকবে নাইন্টিন অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ অবধি সমস্ত স্কুল বন্ধ থাকবে অর্থাৎ এখানে কিন্তু ক্লাস সাসপেন্ডের কথা বলা নেই এখানে বলা হয়েছে রিমেন ক্লোজ অর্থাৎ বন্ধুরা সমস্ত স্কুল সরাসরি বন্ধ থাকবে অর্থাৎ শিক্ষকদেরও কিন্তু স্কুলে যেতে হবে না এই নিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা অর্থাৎ বিভিন্ন সংবাদ চ্যানেলে কিন্তু খবর ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন হয়তো সেখানে প্রশ্ন বলা রয়েছে তো বন্ধুরা আশা করে যে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সমস্ত ধরনের শিক্ষকদের কিন্তু এরপর থেকে আর স্কুলে যেতে হবে না স্কুল সরাসরি গরমের ছুটির জন্য বন্ধ দিয়ে দেওয়া হলে একেবারে মে মাসের এক তারিখে আপনাদের স্কুল খুলবে তো বন্ধুরা এই নোটিফিকেশনটা কিন্তু আমি এই ভিডিওটি নিতে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি ডাউন করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে